ক্লাস ইলেভেন পদার্থবিদ্যার একটি বিশেষ অধ্যায় স্মৃতিবিজ্ঞান কাইনামেটিক্স, এটি বলবিজ্ঞানের একটি শাখা, মেকানিক্সের একটি শাখা, যে শাখা বহু প্রাচীনকাল থেকে আলোচিত হয়ে এসেছে। এই বলবিজ্ঞানের প্রধানত দুটো ভাগ, একটি হলো গতিবিজ্ঞান ডাইনামিক্স এবং আরেকটি হলো স্থিতিবিজ্ঞান স্ট্যাটিক্স। গতিবিজ্ঞান ডাইনামিক্সে কি সম্পর্কে আলোচনা করা হয়? কোনো বস্তুর ওপর বলের প্রভাব, কোনো বস্তুর ওপর বলের প্রভাব সম্পর্কে আলোচনা করা হয় গতিবিজ্ঞান বা ডাইনামিক্স। স্থিতিবিজ্ঞানে কি আলোচনা করা হয়? কোন বস্তুর উপর বলের প্রভাবে বস্তুটির সাম্যাবস্থা, তার বিভিন্ন শর্ত, এই সম্পর্কে আলোচনা করা হয় স্থিতিবিজ্ঞান। এবং এই গতিবিজ্ঞান বা ডায়নামিক্সকে আমরা আবার দুটো ভাগে ভাগ করি, স্মৃতিবিজ্ঞান যেটা আমাদের আজকের আলোচ্য বিষয় এবং চলবিজ্ঞান। স্মৃতিবিজ্ঞান হল যেখানে কোনো বস্তুর ওপর বলের প্রভাব তার কারণ বিশ্লেষণ না করে সেই গতিটাকে নিয়ে আমরা শুধুমাত্র আলোচনা করব, সেই পদার্থবিজ্ঞান বা বলবিজ্ঞানের সেই শাখার নামই হল স্মৃতিবিজ্ঞান বা কাইনামেটিক্স। আর চলবিজ্ঞান, এখানে পদার্থের গতি সংক্রান্ত আলোচনায় বলের প্রভাব, তার কারণ, গতির কারণ, সমস্ত বিষয়টাকে আলোচনার মধ্যে আনা হয়। এবার সাধারণত বস্তু দু ধরনের গতি হতে পারে, দু ধরনের অবস্থা হতে পারে, একটাকে আমরা বলছি স্থিতি এবং আরেকটিকে আমরা বলছি গতি। সময়ের সাপেক্ষে পারিপার্শ্বিকের সঙ্গে যখন কোনো বস্তুর অবস্থানে কোনো পরিবর্তন হয় না, সেই অবস্থাটাকে আমরা বলছি স্থিতি। এবং যখন সময়ের সঙ্গে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটে, তাকে আমরা বলছি গতি। এবার কোনো বস্তুর এই স্থিতিশীল বা গতিশীল অবস্থাকে যদি আমাদের বর্ণনা করতে হয়, তখন একটা কাঠামো প্রয়োজন। যে কাঠামোর সাপেক্ষে আমরা কোনো বস্তুর স্থিতি বা গতি বর্ণনা করতে পারি, ব্যাখ্যা করতে পারি, নির্দেশ করতে পারি, সেই স্থায়ী কাঠামোটিকেই আমরা বলছি নির্দেশতন্ত্র। নির্দেশতন্ত্র বলতে তাহলে কি বোঝায়? তাহলে কোনো বস্তুর গতি বা স্থিতিকে ব্যাখ্যা করার জন্য, বর্ণনা করার জন্য আমাদের দ্বিতীয় আরেকটি বস্তুর প্রয়োজন। এই দ্বিতীয় বস্তুটিকে আমরা বলছি নির্দেশতন্ত্র, যার সাপেক্ষে কোনো একটি বস্তুর গতি এবং স্থিতিকে বর্ণনা করা যায়। কোনো বস্তুর গতিকে নির্দেশ করতে হলে, কোনো বস্তুর স্থিতি বা গতিকে নির্দেশ করতে হলে আমরা বিভিন্ন রকমের নির্দেশতন্ত্র ব্যবহার করতে পারি। তবে কোনো বস্তুর গতিকে নির্দেশ করার জন্য যে নির্দেশতন্ত্র ব্যবহার করা আমাদের পক্ষে সহজ হবে, সেই নির্দেশতন্ত্রকে ধরে নিয়েই আমাদের ওই বস্তুটির গতি সম্পর্কে আলোচনা করতে হবে। প্রধানত দু ধরনের নির্দেশতন্ত্রের কথা আমাদের সিলেবাসে আছে, একটি হল কার্টেসিয়ান নির্দেশতন্ত্র এবং আরেকটি হল পোলার নির্দেশতন্ত্র। ফরাসি বিজ্ঞানী ডেকার্টের নামে এই নির্দেশতন্ত্রটাকে আমরা বলি কার্টেসিয়ান নির্দেশতন্ত্র। কার্টেসিয়ান নির্দেশতন্ত্রের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান গতিকে আলোচনা করতে হলে আমরা মূলত তিন ধরনের কার্টেসিয়ান নির্দেশতন্ত্রের কল্পনা করে থাকি। একমাত্রিক গতিকে ব্যাখ্যা করার জন্য যখন কোনো বস্তু একটি সরলরেখা বরাবর গতিশীল, এই ধরনের একমাত্রিক গতিকে নির্দেশ করার জন্য আমরা একমাত্রিক কার্টেসিয় নির্দেশতন্ত্র ব্যবহার করব। কি ব্যবহার করব? একমাত্রিক কার্টেসিয় নির্দেশতন্ত্র। বিষয়টা কি? এখানে বস্তু একটি নির্দিষ্ট সরলরেখা বরাবর গতিশীল হয়, মূল বিন্দু ও নির্দিষ্ট সময় পরে কণাটি পি বিন্দুতে পৌঁছল, ও বিন্দু থেকে
P বিন্দুর দূরত্ব x, সুতরাং শুধুমাত্র একটি মাত্র স্থানাঙ্কের সাহায্যে আমরা এই ক্ষেত্রে O বিন্দুর সাপেক্ষে বস্তুটির সঠিক অবস্থান নির্দেশ করতে পারি। তাহলে এই ধরনের নির্দেশ তন্ত্রকে আমরা বলছি একমাত্রিক কার্টেসীয় নির্দেশ তন্ত্র, যেখানে বস্তু একটি সরলরেখা বরাবর গতিশীল। মূল বিন্দুর সাপেক্ষে বস্তুটির অবস্থানকে নির্দেশ করতে হলে আমাদের একটি মাত্র স্থানাঙ্কের প্রয়োজন। কোনো দ্বিমাত্রিক তলে, কোনো দ্বিমাত্রিক তলে সমতল কোনো বস্তুর অবস্থানকে নির্দেশ করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে দ্বিমাত্রিক কার্টেসীয় নির্দেশ তন্ত্র। এখানে পরস্পরের সাথে লম্বভাবে অবস্থিত দুটো অক্ষ থাকবে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। কোনো বস্তুর অবস্থানকে নির্দেশ করতে হলে এখানে দুটো স্থানাঙ্কের প্রয়োজন, এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্ক। মূল বিন্দু ও থেকে যার স্থানাঙ্ক 0 0, ওই বিন্দুর দূরত্ব যদি হয় আর, স্থানাঙ্ক জ্যামিতির সূত্রানুযায়ী এই আরকে আমরা এক্স ওয়াই এর সাপেক্ষে প্রকাশ করতে পারি। এক্স ওয়াই এবং 0 0 বিন্দুর পারস্পরিক দূরত্ব এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার, আলটিমেটলি আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই সমতলের উপর কোনো দ্বিমাত্রিক তলের উপর কোনো বস্তুর কোনো বিন্দুর অবস্থানকে নির্দেশ করতে হলে আমাদের দুটো স্থানাঙ্কের প্রয়োজন হয়, এক্স ওয়াই, মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দ্বিমাত্রিক কার্টেসীয় নির্দেশ তন্ত্র। ত্রিমাত্রিক দেশে, থ্রি ডাইমেনশনাল স্পেসে কোনো বিন্দু বা বস্তুর অবস্থানকে নির্দেশ করতে হলে আমাদের ত্রিমাত্রিক কার্টেসীয় নির্দেশ তন্ত্রের কথা ভাবতে হবে। এখানে পরস্পরের সাথে লম্বভাবে অবস্থিত তিনখানা অক্ষ থাকবে, ধরে নাও এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। কোনো বিন্দু বা বস্তুর অবস্থানকে নির্দেশ করতে হলে এখানে তিনখানা স্থানাঙ্কের প্রয়োজন, এক্স কমা ওয়াই কমা জেড। মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব যদি হয় আর, এই আরকে আমরা এক্স ওয়াই জেড এর সাহায্যে কিভাবে প্রকাশ করব। এক্স ওয়াই জেড মূল বিন্দুর স্থানাঙ্ক কত, 0 0 0, এই দুটো বিন্দুর পারস্পরিক দূরত্ব রুট ওভার অফ এক্স মাইনাস 0 হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার, জেড মাইনাস 0 হোল স্কোয়ার, আলটিমেটলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে আমরা তিন ধরনের কার্টেসীয় নির্দেশ তন্ত্রের কথা ভাবতে পারি আমাদের কোনো বস্তুর গতিকে আলোচনা করার জন্য। যদি বস্তুটির সরলরেখা বরাবর গতিশীল হয় সেক্ষেত্রে একটি মাত্র স্থানাঙ্কই যথেষ্ট বস্তুর অবস্থানকে মূল বিন্দুর সাপেক্ষে সঠিকভাবে নির্দেশ করার জন্য। যদি সমতলের উপর দ্বিমাত্রিক দেশে টু ডাইমেনশনাল স্পেসে কোনো বস্তু গতিশীল হয় সেক্ষেত্রে দুটো স্থানাঙ্কের প্রয়োজন হয়, আমরা পরস্পরের সাথে লম্বভাবে অবস্থিত দুটো অক্ষ ধরব এবং দুটো স্থানাঙ্কের প্রয়োজন হবে কোনো বিন্দু বা বস্তুর অবস্থানকে নির্দেশ করার জন্য। আর থ্রি ডাইমেনশনাল স্পেসে কোনো বিন্দু বা বস্তুর অবস্থানকে নির্দেশ করতে হলে আমাদের তিনখানা স্থানাঙ্কের প্রয়োজন হচ্ছে, এক্স ওয়াই এবং জেড, এবং প্রতিটি ক্ষেত্রে মূল বিন্দু থেকে বস্তুকণাটির দূরত্ব আমরা খুব সহজেই নির্দেশ করতে পারি। দ্বিমাত্রিক তলে কোনো গতিশীল বস্তুর অবস্থানকে নির্দেশ করার জন্য আমাদের আরেকটি খুব গুরুত্বপূর্ণ নির্দেশ তন্ত্র আছে, সেটা হল পোলার নির্দেশ তন্ত্র। এখানে পরস্পরের সাথে লম্বভাবে অবস্থিত দুটো অক্ষ থাকবে, এক্স এবং ওয়াই। কোনো বিন্দু বা বস্তুর অবস্থানকে নির্দেশ করার জন্য এখানেও দুটো স্থানাঙ্কের প্রয়োজন হবে, তার মধ্যে একটি হল আর। আরটা কি, মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব, এবং থিটা, এই এই সংযোগকারী রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাই হল থিটা। সুতরাং দ্বিমাত্রিক পোলার নির্দেশ তন্ত্র
সেখানে কোনো বিন্দু বা বস্তুর অবস্থানকে নির্দেশ করার জন্য আমাদের দুটো স্থানাঙ্কের প্রয়োজন হচ্ছে, সেটা হলো আর এবং থিটা, যেখানে আর মূল বিন্দু থেকে ওই নির্দিষ্ট বিন্দুর দূরত্ব এবং থিটা হলো এই সংযোগকারী সরলরেখার সাথে এক্স অক্ষের মধ্যবর্তী কোণ। এবার আমরা কার্টেসিয় নির্দেশতন্ত্রের সাথে পোলার নির্দেশতন্ত্রের সম্পর্ক নির্ণয় করতে পারি। দ্বিমাত্রিক কার্টেসিয় নির্দেশতন্ত্র এবং পোলার নির্দেশতন্ত্র তাদের পারস্পরিক সম্পর্ক কি হবে? এখন দেখো, কার্টেসিয় নির্দেশতন্ত্রে এই বিন্দু বা বস্তুর অবস্থানকে নির্দেশ করতে হলে আমাদের দুটো স্থানাঙ্কের প্রয়োজন হয়, সেটা হলো এক্স এবং ওয়াই। এবং এক্ষেত্রে এই মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব আর, তুমি যদি এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব টানো, স্থানাঙ্ক জ্যামিতির নিয়ম অনুযায়ী এই দূরত্বটা হবে এক্স এবং এই দূরত্বটা হবে ওয়াই। দেন আর এর সাথে এক্স ওয়াই সম্পর্ক অতিভুজ লম্ব ভূমি, অতিভুজ প্রস্থ রুট ওভার অফ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আর এর সাথে আমরা এক্স ওয়াই এর সম্পর্ক পেলাম। এবং এই সমকোণী ত্রিভুজে তুমি যদি ট্যান থিটা নাও তাহলে কি পাবে? লম্ব ডিভাইডেড বাই ভূমি, ট্যান থিটা ইকুয়ালস টু ওয়াই ডিভাইডেড বাই এক্স। অর্থাৎ আর এবং থিটার সাথে এক্স এবং ওয়াই দ্বিমাত্রিক পোলার নির্দেশতন্ত্র, দ্বিমাত্রিক কার্টেসিয় নির্দেশতন্ত্র তাদের পারস্পরিক সম্পর্ক আমরা পেলাম। কোনো গতিশীল বস্তুর গতি সাধারণত দু ধরনের হতে পারে, একটা হলো চলন গতি এবং আর একটা হলো আবর্তন গতি। চলন গতি কি? যে একটি বস্তুর ভেতরে আমি যদি দুটো কণার কথা কল্পনা করি, যদি বস্তুর দুটি নির্দিষ্ট অবস্থানে এই কণা দুটির অবস্থানের সংযোগকারী সরলরেখা তারা পরস্পরের সমান্তরাল হয়, সেক্ষেত্রে ওই বস্তুর গতি হবে চলন গতি। অর্থাৎ আমরা কোনো বস্তুর দুটো নির্দিষ্ট অবস্থানের কথা ভাবব এবং বস্তুর অভ্যন্তরে দুটো কণার কথা ভাবব, যদি প্রাথমিক এবং অন্তিম অবস্থানে এই কণা দুটির সংযোগকারী সরলরেখা পরস্পরের সমান্তরাল হয়, সেক্ষেত্রে বস্তুর গতিকে আমরা কি বলছি? চলন গতি। আর আবর্তন গতি কি? এক্ষেত্রে বস্তু নির্দিষ্ট অক্ষ বা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আবর্তিত হবে। এবার আমাদের মূল যে বিষয় সেটা চলনগতি সম্পর্কিত আলোচনা, এবং চলনগতির সাথে যে বিভিন্ন প্রাকৃতিক রাশিগুলো জড়িত, সরল, অতিক্রান্ত দূরত্ব, বেগ, দ্রুতি, তরল, মন্দন এবং তাদের যে শ্রেণীবিভাগ, তাদের মধ্যে সম্পর্ক, পার্থক্য, এই সমস্ত বিষয়ের আলোচনাগুলো আছে এবং এগুলো আমরা বহু পুরনো সময় থেকে পড়ে এসেছি, এই সম্পর্কে আমাদের একটা ধারণা আছে। তো আমরা যেটা এখন করতে যাব সেটা হলো যে এই স্মৃতিবিজ্ঞানে মূলত চারখানা সমীকরণের উপর নির্ভর করে আমরা কোনো বস্তু বা কোনো কণা তার গতিকে ব্যাখ্যা বা বর্ণনা করে থাকি বা আলোচনা করে থাকি। সেই চারখানা সমীকরণ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। তা আমরা জ্যামিতিকভাবে সেই সমীকরণগুলোকে প্রতিষ্ঠা করতে পারি, আবার বীজগাণিতিকভাবেও সেই সমীকরণগুলোকে প্রতিষ্ঠা করতে পারি। শুরুতে আমরা বীজগাণিতিকভাবে স্মৃতিবিজ্ঞানের যে চারখানা সমীকরণ সেই সমীকরণ সম্পর্কে আলোচনা করব। স্মৃতিবিজ্ঞানের প্রথম যে গতির সমীকরণ সেই গতির সমীকরণ হলো ভি ইকুয়ালস টু ইউ প্লাস সিটি। আমরা প্রত্যেকের পরিচয় নিশ্চয়ই জানি, এখানে ইউ প্রাথমিক বেগকে চিহ্নিত করে, ভি অন্তিম বেগকে চিহ্নিত করে, এ হলো তরল, ই হলো সরল। এই সমীকরণটিকে আমরা কিভাবে প্রতিষ্ঠা করব? তাহলে এখানে বস্তুটির প্রাথমিক বেগ কত? ইউ। অন্তিম বেগ কত? ভি। তরল এ, তরল বলতে কি বোঝায়? প্রতি সেকেন্ডে বেগের বৃদ্ধি। সুতরাং এক সেকেন্ড পরে বস্তু কণার বেগ কত হবে? এ পরিমাণ বৃদ্ধি পাবে, ইউ প্লাস এ। 2 সেকেন্ড পরে বস্তু কণার বেগ কত হবে? আরেকটা এ যুক্ত হবে, ইউ প্লাস 2 ইন্টু এ। 3 সেকেন্ড পরে বস্তু কণার বেগ কি হবে? ইউ প্লাস আরেকটি এ যোগ হবে, 3 এ। 3 সেকেন্ড পরে ইউ প্লাস 3 এ, 2 সেকেন্ড পরে ইউ প্লাস 2 এ, 1 সেকেন্ড পরে ইউ প্লাস এ। সুতরাং 3 সেকেন্ড পরে বস্তু কণার বেগ ভি কত দাঁড়াবে?
u প্লাস t ইনটু a, তাই না? তার মানে u প্লাস at, এটাই আমাদের ভাষায় লিখতে হবে। দ্বিতীয় সমীকরণটি হলো s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার, যেখানে s হলো অতিক্রান্ত দূরত্ব, আর বাকিগুলি তোমাদের পরিচিত। প্রাথমিক বেগ u, সময় হলো t এবং ত্বরণ হলো a। আমরা এই সমীকরণটিকে বীজগণিতের সাহায্যে কিভাবে প্রতিষ্ঠা করব? তাহলে আমরা যদি গতিটার কথা আমরা ভাবি যে প্রাথমিক বেগ ছিল u, অন্তিম বেগ কত? v, ত্বরণ a, ত্বরণ কত? a, প্রতি সেকেন্ডে বেগের বৃদ্ধি a। সুতরাং যাত্রা শুরু এক সেকেন্ড পর, যাত্রা শুরু এক সেকেন্ড পর বেগ কত হবে? এ পরিমাণ বৃদ্ধি পাবে ইউ প্লাস এ, ইউ প্লাস এ, যাত্রা শুরুর এক সেকেন্ড পর গতি বেগ ইউ প্লাস এ। যাত্রা শেষে এক সেকেন্ড পূর্বে বেগ কত হবে? শেষে বেগ কত হবে? ভি। এক সেকেন্ড আগে এ পরিমাণ কম হবে, এ পরিমাণ কম হবে, সুতরাং যাত্রা শেষের এক সেকেন্ড আগে গতিবেগ হবে ভি মাইনাস এ, ভি মাইনাস এ। দেয়ারফর আমরা এই যাত্রা পথে গড় বেগ নির্ণয় করতে পারি কণাটি এই দুটো বেগের সমষ্টি ডিভাইডেড বাই টু ইউ প্লাস এ প্লাস ভি মাইনাস এ ডিভাইডেড বাই টু, এ ক্যান্সেল হয়ে গেল ইউ প্লাস ভি বাই টু। কি জিনিস? বস্তু কণার গড় পথে। সুতরাং অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব ইকুয়ালস টু কি হবে? গড় বেগ ইনটু সময়, গড় বেগ ইনটু সময়। গড় বেগের মান কত? ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু, এখানে কত সময় পরে বেগ ইউ থেকে ভি হলো, কি সময় পরে বস্তু করার বেগ ইউ থেকে ভি হলো, সুতরাং টি, গড় বেগ ইনটু সময় অতিক্রান্ত দূরত্ব। এবার আমরা ভিটাকে প্রথম সমীকরণের সাহায্যে রিপ্লেস করব, তাহলে ভি এর পরিবর্তে ইউ প্লাস এটি ডিভাইডেড বাই টু ইন্টু টি, ইউ প্লাস ইউ টু ইউ মাল্টিপ্লাইড বাই টি টু ইউ টি, টু ইউ টি, নিচে আছে টু বাই টু, এটি মাল্টিপ্লাইড বাই টি, এটি স্কোয়ার বাই টু, কি পাচ্ছি? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। অতিক্রান্ত দূরত্ব তাকে আমরা নির্দেশ করবো কি দিয়ে? এস দিয়ে। সুতরাং আমরা অতিক্রান্ত দূরত্বের যে রাশিমালাটি পেলাম ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, যেটা আমাদের প্রতিষ্ঠা করার উদ্দেশ্য ছিল। আমাদের তৃতীয় যে সম্পর্কটি সেটা হলো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এক্স। যে দুটো সম্পর্ক প্রতিষ্ঠা করলাম তাদের সাহায্যে এই তিন নম্বর সমীকরণটাকে প্রতিষ্ঠা করা যেতে পারে। কিভাবে? আমরা প্রথম যে সম্পর্কটা পেয়েছিলাম ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি, আমরা যদি বোথ সাইড হোল স্কোয়ার করে দিই ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ প্লাস এ টি হোল স্কোয়ার, তাই তো? তাহলে কি পাবো? ভি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভেঙে দাও, ইউ স্কোয়ার প্লাস টু ইউ এ টি প্লাস এ স্কোয়ার ইউ স্কোয়ারকে ছেড়ে দাও, শেষ দুটো পার্ট থেকে তুমি টু এ কমন, টু এ করে থাকবে কি? ইউ টি, এখানে টু ছিল না, টু কমন নিলাম, দেন হাফ, একটা এ বাইরে গেছে, একটা এ পড়ে থাকবে, তার সাথে থাকবে টি স্কোয়ার। হোয়াট ইজ দিস? ইউ টি প্লাস হাফ টি স্কোয়ার, আমরা এখনই প্রমাণ করলাম সেটা হলো এস। তার মানে আমরা পেলাম ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, আমাদের তৃতীয় সম্পর্ক। অন্তিম বেগ, প্রাথমিক বেগ, ত্বরণ, অতিক্রান্ত দূরত্ব তাদের মধ্যবর্তী সম্পর্ক। চতুর্থ যে সম্পর্কটি প্রতিষ্ঠা করতে হবে তা হল টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এস টি ইউ প্লাস হাফ অফ এ টু টি মাইনাস ওয়ান। পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি আমাদের নির্ণয় করতে হয় আমাদেরকে কিভাবে ক্যালকুলেশনটা করতে হবে? পাঁচ সেকেন্ডে যে দূরত্ব গেল তার থেকে চার সেকেন্ডে যে দূরত্বটা যাবে তাকে বাদ দিতে হবে, তাহলে তুমি পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাবে। সুতরাং
টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমাদের যদি নির্ণয় করতে হয়, তাকে যদি আমরা এস টি দিয়ে চিহ্নিত করি, তাহলে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে এক সেকেন্ড কম, টি মাইনাস ওয়ান সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে বাদ দিতে হবে। টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের থেকে টি মাইনাস ওয়ান সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা বাদ দিই, তবে আমরা টিতম সেকেন্ডে, ওই নির্দিষ্টতম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে সেটা আমরা পাব। টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা কি ছিল? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আমাদের যে দ্বিতীয় সমীকরণটা আমরা প্রতিষ্ঠা করেছি। এর থেকে কাকে বাদ দিতে হবে? টি মাইনাস ওয়ান সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, টি এর পরিবর্তে টি মাইনাস ওয়ান হবে, ইউ টি মাইনাস ওয়ান প্লাস হাফ অফ এ টি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। এটাকে এক্সপ্যান্ড করো, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস ইউটি প্লাস ইউ মাইনাস হাফ এ এ মাইনাস বি হোল স্কোয়ার এর ফর্মুলায় ভেঙে দিই, টি স্কোয়ার মাইনাস টু টি প্লাস ওয়ান হলো। এবার ইউটি ক্যান্সেল করে রাখো, হাফ এ টি স্কোয়ার প্লাস ইউ ব্র্যাকেট তুলে দাও মাইনাস হাফ এ টি স্কোয়ার প্লাস এ টি মাইনাস হাফ অফ এ, এ টি স্কোয়ারটা হাফ এ টি স্কোয়ারটা কেটে যাবে, পড়ে থাকবে কি ইউ। শেষ দুটো টার্ম থেকে তুমি যদি হাফ অফ এ কমন না, হাফ কমন নিলাম টু দিতে হবে, এ বাইরে গেছে পড়ে থাকবে টি, হাফ অফ এ পুরোটাই চলে গেছে বাইরে মাইনাস ওয়ান, টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের রাশিমালা এস টি ইকুয়ালস টু ইউ প্লাস হাফ অফ এ টু টি মাইনাস ওয়ান। তাহলে টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে টি মাইনাস ওয়ান সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে বাদ দিয়ে আমরা ফাইনালি যে সমীকরণটা পেলাম, লাস্ট দুটো টার্ম থেকে হাফ অফ এ কম নিলেই তোমার ব্র্যাকেট পড়ে থাকবে টু টি মাইনাস ওয়ান, আমরা টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের রাশিমালাটি পাব। তাহলে আমি যে চারখানা সমীকরণ আজকে আমরা বিজ্ঞানিক ভাবে প্রতিষ্ঠা করলাম সরলরৈখিক গতি সংক্রান্ত বিভিন্ন যে প্রাকৃতিক রাশি, সরণ বেগ তরণ অতিক্রান্ত দূরত্ব সময়, এদের পারস্পরিক সম্পর্ক, এই চারখানা সমীকরণের প্রতিষ্ঠা করা যেমন আমাদেরকে বুঝতে হবে, এবং তার সাথে এই সমীকরণগুলো ব্যবহার করে কিভাবে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান করা যায় সেটা আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। যে সমস্যা দেওয়া থাকবে সেই সমস্যাটা পড়ে তোমাকে বুঝতে হবে যে কোন কোন প্রাকৃতিক রাশিগুলো দেওয়া আছে এবং কোন কোন প্রাকৃতিক রাশির মান আমাদেরকে বের করতে হবে। এবার কোন সমীকরণটা ব্যবহার করে আমাদের পক্ষে সুবিধাজনক হবে সেটা আমাদেরকে বুঝে নিতে হবে, তারপর এক বা একাধিক সমীকরণ ব্যবহার করে আমরা ওই নির্দিষ্ট গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। আমি এর পরবর্তী ভিডিওতে এই স্মৃতিবিজ্ঞান কাইনামেটিক্সের প্রধানত দু ধরনের গ্রাফ লেখচিত্র নিয়ে আমরা আলোচনা করি, সরল সময় লেখচিত্র এবং বেগ সময় লেখচিত্র। সেই লেখচিত্র দুটি বিভিন্ন বস্তুর ক্ষেত্রে কী ধরনের হয়ে থাকে এবং তাদের তাৎপর্য কী, পরবর্তী ভিডিওতে আমি সেই সম্পর্কে আলোচনা করব। সুতরাং তোমরা সেটি দেখবে, আমার চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে।